মানেই খুশির আমেজ, ঈদ মানে আত্মীয় স্বজন আর বন্ধুদের মিলন মেলা, ঈদ মানে হই হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া আর আড্ডা। কিন্তু বৈশাখের গরম হাওয়া ঈদ কতটুকু স্বস্তির হবে তাই নিয়ে ভাবনা। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদ্দুরে জনজীবন এখন অতিষ্ঠ। ঈদ উৎসবেও প্রভাব থাকবে এই বৈশাখী উত্তাপের, তাই ঈদের দিন ঘুরতে বের হলে থাকতে হবে বাড়তি সতর্ক। ঈদ আনন্দের বেশিরভাগ জুড়েই থাকে বিশেষ খাবার দাবার, কিন্তু দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দিনের খাবার নিয়ে সাবধানতা অবলম্বন জরুরি। পরিমিত আহারই শ্রেয়, তাই আগে থেকে ভেবে চিনতে তৈরি করে নিতে পারেন খাবারের মেনু। তবে যে খাবারই খান না কেন, সেটা হতে হবে কম তেলে রান্না, বাইরের খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। বেড়াতে যাওয়ার সময় মাথায় রাখতে হবে পোশাকের বিষয়টিও। অতিরিক্ত টাইট ফিটিং, সিনথেটিক, মোটা ও খসখসে জামা, কালো ও গাঢ় রঙের কাপড় এই গরমে এড়িয়ে চলুন। বেছে নিন হালকা রঙের সুতি পাতলা পোশাক। গরমে হালকা মেকআপ করাই শ্রেয়, বিশেষ করে দুপুরবেলা বেড়াতে গেলে সাজটা অবশ্যই ন্যাচারাল রাখতে হবে, কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে। তবে চাইলে রাত একটু ভারী সাজ নিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা এবং স্থান মাথায় রাখতে হবে। দিনে এবং রাতে যখনই ঘুরতে যান ত্বকে সানস্ক্রিন ক্রিম মাখতে ভুলবেন না, ছাতা রাখুন এবং চোখে সানগ্লাস পরুন। আবহাওয়ার কারণে হতে পারে পানি শূন্যতা, তাই সঙ্গে পানি রাখুন এবং বারবার পানি পান করুন। ঘুরতে যাওয়ার জন্য খুব দূরের কোনো জায়গা বেছে না নিয়ে পরিবার নিয়ে ঘুরে আসুন কাছে কোথাও। অবশ্যই শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখুন, চা কফির পরিবর্তে ঠান্ডা পানীয় বেশি পান করুন। ঈদের দিন বৃষ্টি হলে ভিন্ন পরিকল্পনা মাথায় রাখুন, একটু সতর্কতা মেনে চললেই আপনার ঈদ হবে আরো আনন্দময়। আশরাফি দিবা, সময় সংবাদ।